बिस्मिल्लाह रहमान रहीम सुप्रिय शिक्षार्थीबृंद सलामु आलैकुम आशा करी सबाई भालो आसो बनश्री नैशनल आइडियल स्कूलेर होम स्कूलिंग पक्ष थेके मुहम्मद कामरुज्जामान रनि सबाई के शुभेच्छा और स्वागत जानिए शुरू करछि आमार आजकेर क्लास। आज आमी नवम श्रेणी शिक्षार्थीदेर जन्य साधारण गणितेर अर्थात जेनारेल मैथेर परिमिति निये आलोचना करब। तोमरा जानो बार्षिक परीक्षाय परिमिति तुम्हारे सिलेबासे 16.3 और 16.4 आसे। तो आज के 16.3 निये आलोचना करब। एर आगे आमी तुम्हारे त्रिकोणमिति बार्षिक त्रिकोणमिति अनुशीलनी 9.2 देखिएछिलाम। आज के थेके परिमिति शुरू करब। तो बंधुरा चलो प्रथम तुम्हारे बोले नहीं आमार आज के 6 नम्बर क्लास अर्थात पर्व 6 एवं नवम श्रेणी शिक्षार्थी जन्य आज के 17 नम्बर क्लास अर्थात एर आगे 16 क्लास गए से आज 17 नम्बर क्लास एवं तुम्हारे SW हबे 17 नम्बर। प्रथमे बोले नी आज के तुम्हारे बारी क्लास थाकबे CW to SW अर्थात आमी आज के तुम्हारे मेन बोयेर कयेकटी अंक करबो सेगुली तुम्हारा आगामी दिन खूब सुंदर भावे SW करबे एवं तुम्हारा जानो प्रति रविवार SW जमा दिते हय। तो जेहेतु आज के परिमितिर प्रथम दिन এই 16.3 এর জন্য কিছু সূত্র বা মৌলিক ধারণা যেটা তোমাদেরকে জানতে হবে সেইটা প্রথমে আমি তোমাদেরকে বলবো, তারপরে আমি অঙ্কতে যাব। আর আমি বিশ্বাস করি তোমরা যদি এই সূত্রগুলো মনে রাখতে পারো তাহলে তোমাদের এই অঙ্ক কোনো সমস্যাই হবে না। সূত্রগুলো ভাষায় শেখার জন্য এগুলো SW না করলেও চলবে। চলো এই অধ্যায় বৃত্ত সংক্রান্ত। প্রথমে আমি বলি বৃত্তের ব্যাসার্ধ, তোমরা ছোটবেলা ক্লাস 5 থেকে জানো বৃত্তের ব্যাসার্ধ আর। বৃত্তের ব্যাসকে 2R দ্বারা প্রকাশ করা হয়। লক্ষ্য করো এখানে একটা ছবি আছে বৃত্ত, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এইটুক, এটারে আর দিয়ে প্রকাশ করলাম। আর যদি পুরাটুক হইতো তাহলে হইতো ব্যাস, এই ব্যাসকে 2R দিয়ে অর্থাৎ আর এর দ্বিগুণ 2R দিয়ে প্রকাশ করা হয়। পরিধি, পরিধি হচ্ছে এর চারপাশটা, পরিধিকে 2πr দ্বারা প্রকাশ করা হয়। পাই এর মান তোমরা জানো 3.1416। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার বর্গ একক। চাপের দৈর্ঘ্য, এই পরিধির একটা অংশকে চাপ বলে। মনে করো পরিধির আমি এইটুকু অংশ নিতে চাই, এটা হচ্ছে আমার বৃত্তের চাপ, এই চাপটাকে s দ্বারা প্রকাশ করা হয়। আর এটা সূত্র হচ্ছে θ/360 2πr একক। তুমি যদি চাও এখানে 2 আর 360 কাটাকাটি করে নিচে θ/180 লিখবে সাথে পাই আর লিখবে তাও হবে, একই কথা। আর জাস্ট আমি মনে রাখার জন্য যে এটা একটা 2πr অর্থাৎ একটা পরিধির একটা অংশ, এই আর কিছু না। বৃত্তকলার ক্ষেত্রফল সূত্র হচ্ছে θ/360 পাই আর স্কয়ার বর্গ একক। এখানে থিটা কি আগেই বলে নেই, থিটা হচ্ছে এই চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ, এই কেন্দ্রের মধ্যে যদি থিটা ডিগ্রি কোণ হয় সেই কোণটাই হচ্ছে থিটা। আর বৃত্তের ক্ষেত্রফল θ/360 পাই আর স্কয়ার বর্গ একক। এরপর আরেকটি মজার জিনিস, সেটা হচ্ছে বৃত্তাকার চাকা ঘোরার সংখ্যা, অর্থাৎ গাড়ির চাকা কেমন বৃত্তাকার গোল, এই চাকা কয়বার ঘুরলো আজকের অধ্যায়ে আমরা শিখতে পারবো। যে এই অধ্যায় করলে একটা গাড়ি চলার পর তুমি বলে দিতে পারবে এই গাড়ির চাকাটা কতবার ঘুরলো, সেক্ষেত্রে সূত্র হচ্ছে দূরত্ব ভাগ পরিধি, অর্থাৎ গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটা, আর ওই চাকার পরিধি যদি আমার জানা থাকে দূরত্বকে পরিধি দিয়ে ভাগ করলেই চাকা ঘোরার সংখ্যা বের হয়ে যাবে, আর একক হবে বার অর্থাৎ কতবার ঘুরলো। তো বন্ধুরা চলো আমরা অঙ্কে যাই, তাহলে তোমরা আরো ভালো বুঝবে। বেটার হয় তোমরা যদি পাঠ্য বইটা সাথে নিয়ে নাও। তোমাদের বইয়ের অনুশীলনী 16.3-এর প্রথম অঙ্কটা 1 নম্বর অঙ্কটা একটি ইম্পর্টেন্ট অঙ্ক। একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ কেন্দ্রে উৎপন্ন কোণ 30 ডিগ্রি, এটা প্রশ্নে দেওয়া আছে। বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। তো আসো প্রথমে আমরা 1 নম্বরের জন্য যেটা লিখব, যে দেওয়া আছে কেন্দ্রে উৎপন্ন কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণ
जाके एकटू आगे देखाइछि थीटा द्वारा प्रकाश करा हय कत देवा आछे 30 डिग्री प्रश्न देखे देखे लिखलाम 30 डिग्री वृत्तेर व्यास एटाओ प्रश्न देवा आछे तोमरा जानो वृत्तेर व्यास के 2r द्वारा प्रकाश करा हय कत 126 सेंटीमीटर एटाओ प्रश्न देखे देखे लिखलाम व्यास जदि 126 हय व्यासार्ध कत आमार आर एर मान दरकार व्यासार्ध समान समान 126 के 2 दिए भाग करब ताहले 63 सेंटीमीटर होबे पेये गेलाम आर एर मान आमार दरकार कि चापेर दैर्घ्य सुतरां चापेर दैर्घ्य जाके एस दिया प्रकाश करा हय एस समान समान कत तो चलो आमरा जदि चापेर दैर्घ्य सूत्रटा जानी ताले ए अंक कोनो अंकई ना एकटू आगे तोमादेरके सूत्र देखाइछिलाम लिखबो आमरा जानी चापेर दैर्घ्य एस समान समान सूत्र होच्छे थीटा बाई 360 इंटू 2 पाई आर एत एकक एरपर शुद्ध मान बसाय देवा चलो थीटार जगह आमि थीटा ना लेखा 30 नीचे 360 जा आछे ताई 2 इंटू पायर मान तोमरा जानो 3.1416 आर एर मान आमि एकटु आगे बेर करछि 63 एत सेंटीमीटर एरपर ए शून्य काटते पारो 336 एर मध्ये 12 बार 3 बार 36 2 दिए 12 के काटले 6 6 दुगुणे 12 এই একে 2 দিয়ে কাটলে 3 দিয়ে কাটলে 2 বার যায় 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6 এরারে 3 দিয়ে কাটলে 21 তাহলে আমি উপরে পেলাম 3.1416 গুণ 21 আর নিচে 2 যা আছে তাই এত সেন্টিমিটার এখন তোমরা একে ক্যালকুলেটর চাপ দাও ক্যালকুলেটর চাপ দিলে ক্যালকুলেটর তোমাকে দেখাবে 32.987 এত সেন্টিমিটার অবশ্যই প্রায় লিখে দিবে কেন কেন কারণ আমরা দশমিকের পরে সব নেইনি তিন ঘর নিয়েছি বাকিগুলো বাদ দিয়েছি এজন্য অবশ্যই প্রায় লিখে দিবে সুতরাং নিম্ন চাপের দৈর্ঘ্য बत्रीस दशमिक नय आठ सात सेंटीमीटर प्राय एटाई होच्छे आमार आजकेर प्रथम अंक अर्थात एक नम्बर अंकेर उत्तर आशा करी तोमरा बुझेछो आमी आरेकबार बोली एखाने थीटार मान देवा आछे आर एर मानो प्राय देवा आछे सूत्रेर मध्ये शुधु मानगुलो बसाय दिया आमरा क्यालकुलेशन करलेई एई अंकटा शेष ताहले इम्पर्टेंट कथा होच्छे तोमाके सूत्र अवश्यई मने राखते होबे मुखस्थ राखते होबे तो चलो आज के द्वितीय अंक दुई नम्बर अंके बोयेर तीन नम्बर अंकटा नियेछि तीन नम्बर अंके प्रश्ने बला आछे एकटी वृत्तांशेर क्षेत्रफल आगेई बोली वृत्तांश और वृत्तकला एक ही कथा एकटी वृत्तांशेर क्षेत्रफल 77 वर्ग मीटर एवं वृत्तेर व्यासार्ध 21 मीटर বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো অর্থাৎ কেন্দ্রে উৎপন্ন কোণ দেখাবো আগেই বলি বৃত্তাংশের ক্ষেত্রফল আর বৃত্তকলার ক্ষেত্রফল একই কথা যেমন বৃত্তের একটা অংশ তুমি পুরো বৃত্তের এই অংশটা নেও মনে করো এই অংশটা দেওয়া আছে 77 বৃত্তের ব্যাসার্ধ আরও দেওয়া আছে 21 ব্যাসার্ধ আমাকে থিটার মানটা বের করতে হবে তাহলে আমি প্রথমেই তিন দিয়ে লিখব তিন নম্বর অঙ্ক দিয়ে যে দেওয়া আছে কি দেওয়া আছে প্রশ্ন দেখে দেখে বৃত্তাংশের বা বৃত্তকলার ক্ষেত্রফল প্রশ্ন দেখে দেখে লিখলাম 77 বর্গমিটার বৃত্তের ব্যাসার্ধ
আমরা ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করেছি 21 মিটার। দেখে দেখে লিখলাম এই দুইটা, আমার দরকার কি কেন্দ্রে উৎপন্ন কোণ। সুতরাং কেন্দ্রে উৎপন্ন কোণ যাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করব, আর থিটার মানই এখন আমরা বের করব। তো চলো প্রথমেই বলি বৃত্তাংশের আর বৃত্তকলার যেহেতু একই কথা, আমরা জানি বৃত্তকলার ক্ষেত্রফল সূত্রটা আমরা একটু আগে শিখছিলাম, আরেকবার বলি থিটা বাই 360 ইনটু পাই আর স্কোয়ার, এটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র, এত বর্গ একক। পরের লাইন, বা আমাকে বৃত্তকলার ক্ষেত্রফল প্রশ্নে দেওয়া আছে, এখানে মান বসায় দিলাম 77, এখানে থিটা এটা আমার দরকার বের করব, নিচে 360 যা আছে তাই, পায়ের মান 3.1416 আর আরের মান প্রশ্নে দেওয়া ছিল 21, তারপর একটা স্কোয়ার আছে এটা ফালায় দেওয়া যাবে না। পয়েন্ট লাইন, বা যদি আমরা আর আরই গুণ করি, এই 77 উপরে আছে, এর নিচে মনে মনে একটা এক আছে, সেই এক দিয়ে উপরটারে গুণ করব, তাহলে হবে থিটা ইন্টু 3.1416 ইন্টু 21 তার স্কোয়ার সমান, এই নিচের 360 দিয়ে উপরের উপরের 77কে গুণ করলে 360 ইন্টু 77, বা আমার তো থিটার মান দরকার, তাহলে এই দুজন গুণাকার আছে তাদেরকে ওই পাশে পাঠালে গুণ আর গুণ থাকবে না, গুণটা ভাগ হয়ে যাবে, তাহলে নিচে 3.1416 ইন্টু 21কে আমি দুইবার লিখতে পারি যেহেতু স্কোয়ার আছে। এরপর তোমরা ক্যালকুলেটর চাপ দেবে, ক্যালকুলেটর তোমাদেরকে থিটার মানটা দেখিয়ে দেবে, এখানে থিটার মান হবে 20.008, এত ডিগ্রি থিটা, তো এত ডিগ্রি প্রায়। সুতরাং নিম্ন কোণ বা উৎপন্ন কোণ 20.008 ডিগ্রি, এত প্রায়। এই হচ্ছে আমার আজকের দ্বিতীয় অঙ্কটা, আশা করি তোমরা বুঝেছ। তারপরও আমি তোমাদেরকে অনুরোধ করব, যদি আজকের ক্লাসে কোথাও কোনো সমস্যা হয় তাহলে তোমরা, এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে এখানে ফোন দিতে পারো, আমি চেষ্টা করব তোমাদের যে কোনো সমস্যার সমাধান করতে। নবম শ্রেণীকে তোমরা সিরিয়াসলি নিতে হবে, সেক্ষেত্রে তোমরা দশম শ্রেণীতে আরও ভালো রেজাল্ট করবে। আর আগেই বলি, আমি যেহেতু তোমাদের ত্রিকোণমিতি এবং পরিমিতি অংশটা দেখাবো এই 6.3-এর উপর, এরপর আমি আরও 2টি ক্লাস নেব, ইনশাল্লাহ আমার এই 6.3 শেষ হয়ে যাবে। তো যাওয়ার আগে তোমাদের জন্য পরামর্শ, সেটা হচ্ছে বাবা মার কথা মেনে চলবে। বাবা মা যাদের আছে তারা ভাববে তোমার মাথার উপর একটি ছায়া, এই ছায়াকে সম্মান করতে শিখো আর তাদের কথা মেনে চলো। আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।